সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আর আমাদের সাথে আছেন অত্যন্ত সম্মানিত অ্যাটর্নি শেখ সেলিম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তরই দেবো, কেবল ইমিগ্রেশন সংক্রান্ত। সুতরাং আমরা ফাঁকে ফাঁকে হয়তো আমাদের আরেকটু দরজাটা আরেকটু বড় হলো আইন সংক্রান্ত। কি কি ধরনের আইন আপনি বলুন আজকে? আমরা যেকোনো আইন সম্পর্কে উই ক্যান এটা, যেকোনো আইন বলতে আপনি একটু যদি যেকোনো লিগ্যাল প্রবলেম আপনার, ধরেন অ্যাক্সিডেন্ট কেস, মেডিকেল ম্যাল প্র্যাকটিস কেস, সিভিল কন্ট্রাক্ট ভায়োলেশন, কমার্শিয়াল লিটিগেশনস, এনি টাইপের, ওকে, রিয়েল এস্টেট, ফোরক্লোজার্স। আচ্ছা আচ্ছা, গুড, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা আলোচনাটি তাহলে একটু দরজাটা আর একটু বড় হলো বা পরিসরটা আর একটু বড় হলো। আমরা সাধারণত ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করি, ফাঁকে ফাঁকে আমরা যখন আলোচনাটা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইমিগ্রেশন ছাড়াও অন্যান্য যে কোনো ইস্যুতে, কিন্তু আইনগত ইস্যুতে আজকে ফোন করতে পারবেন। আমাদের পর্দায় যে নম্বরটি দেখতে পাচ্ছেন 6463079828, এই নম্বরে আপনারা ফোন করার জন্য প্রস্তুতি নিন, এবং ফেসবুকের সরাসরি সম্প্রচারও কিন্তু হচ্ছে। সুতরাং আমরা আপনাদের প্রশ্নের আশায় রইলাম, যাচ্ছি আলোচনায়। তো আমরা আলোচনাটি শুরু করতে চাই, আজকে একটি খুব ইন্টারেস্টিং মানে ঘটনা আজকে ঘটেনি, ঘটেছে গতকাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেক নিউজ অ্যাওয়ার্ড দিয়েছেন, এবং একটা এটাকে একটা সিরিয়াস ইস্যু হলো প্রেসিডেন্টের পক্ষ থেকে এই উদ্যোগটা, আপনি কিভাবে দেখেন? এই উদ্যোগটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেরা আরো লাফেবল করলো, মানে হাস্যকর ইয়ে করা, তার কারণ ওনার বিরুদ্ধেই যত মিথ্যার অভিযোগ আছে, উনি যেটা সত্যি সেটা ফেক বলেন, যেটা ফেক সেটা সত্যি বলেন। এই রিপাবলিকান কয়েকজন সেনেটর এই সমস্ত কথাবার্তা তার ভিতরে বলেছেন, সে একটা ডিফারেন্ট জগতে আছে। এটা এটা এইটা অফিস অফ প্রেসিডেন্সির জন্যে মর্যাদা ক্ষুণ্ণকর, তার কারণ ইউএস প্রেসিডেন্সি, অফিস অফ দ্য প্রেসিডেন্ট হ্যাজ ইটস ওন ডিগনিটি অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিগনিটি আছে, একটা সম্মান আছে। উনি সেটাকে খর্ব করছে, অফিসকে ল ডাউন করলো, হে অপতিপন্ন করছে, নিজেরা তো করছেই, এবং প্রেসিডেন্ট হিসাবে ওনার ইন্টিগ্রিটি অর্থাৎ ওনার ক্যারেক্টারিস্টিক্স, ওনার নিজের দৃঢ়তা, চারিত্রিক ইয়েতে এ যে অসম্মান করছে, এবং ওনার অ্যাডমিনিস্ট্রেশনরে উনি অসম্মান করছে বা তাদের সম্মান ক্ষুণ্ণ করছে পাবলিক আই, নট অনলি ইউনাইটেড স্টেটস, সারা ওয়ার্ল্ডে। আচ্ছা, একজন দর্শক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন, আমরা তাকে যুক্ত করি, প্রশ্নটা নেই, তারপর আলোচনায় আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। ভাই, আমি মিশিগান মুজিবুর রহমান বলছি। জি মুজিবুর রহমান ভাই, আপনি একটু আপনার স্পিকারটা বন্ধ করে টেলিফোনটা মুখের কাছে নিয়ে প্রশ্নটা করে ফেলুন। আমার আমার দুটো প্রশ্ন ভাই। হুম হুম, একটা প্রশ্ন হলো আমার মেয়ে, আমার এক মেয়ের জন্য তার মা অ্যাপ্লাই করে গ্রিন হার গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু মেয়ের বয়স 21 বছর উপরে ছিল। আচ্ছা, এখন সেই মেয়ের বিয়ে হয়ে গেছে, 2011 সালে অ্যাপ্লাই করছিল, তো বাচ্চাও একটা আছে, এই ব্যাপারে কি করণীয়? আর দুই নম্বর প্রশ্ন হলো, দুঃখিত, আমি 2 বছর আগে আমি বাংলাদেশে ছিলাম, তো আমি হার্টের ভিকটিম, আমার 11 মাস থাকতে হয়, তো ওই গ্রিন কার্ড এর জুড়ে আমি চলে আসি আর কি। এখন সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের জন্য আমাকে সেই 11 মাস যে ছিলাম, কোনো এভিডেন্স কি দেখাতে হবে, আর দেখাতে হলে কিভাবে এটা প্রডিউস করতে হবে? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নের জবাব হচ্ছে, আম্মা গ্রিন কার্ড হোল্ডার, মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে, মেয়ের পরে বিয়ে হয়ে গেছে এবং 21 বছরের বেশি, 21 বছর হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনার, জি আপনার আপনার 21 বছর উপরে ওয়াইফের ওই পিটিশন বাতিল হয়ে গেছে, তার কারণ যারা পার্মানেন্ট গ্রিন কার্ড হোল্ডার তারা বিবাহিত ছেলেমেয়ের জন্য স্পন্সর করতে পারে না, যদিও যখন অবিবাহিত ছিল 21-এর নিচে ছিল, বিবাহ হয়ে যাওয়ার পরে ওইটা বাতিল হয়ে গেছে। আবার আপনার ওয়াইফ যে বা আপনি যে সিটিজেন, সে আবার নতুন করে করলে, এই সিটিজেন প্যারেন্ট করলে আর কোনো অসুবিধা নেই, তাইলে ওই আপনার ধরেন জামাই নাতি নতকর সহ সবাই চলে আসতে পারবে। অসংখ্য ধন্যবাদ। আর আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি 11 মাস ছিলেন,
এগারো মাস থাকলে আপনার এর আগে যে টাইমটা জমা হয়েছিল সিটিজেনশিপের জন্য সেটা বাতিল হয়ে গেছে, আপনার ওই আসার পরে থেকে আবার নেক্সট ফাইভ ইয়ার্সের ভিতরে আপনার অ্যাটলিস্ট টু অ্যান্ড হাফ ইয়ার্স এই দেশে থাকতে হবে, তারপরে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আশা করছি পরিষ্কার উত্তর পেয়েছেন। দর্শক, আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখতে চাই, আজকে আমাদের সম্মানিত অ্যাটর্নি তিনি ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর ছাড়াও অন্যান্য আইনগত নানা বিষয়ে পরামর্শ দেবেন, সুতরাং আপনারা কিন্তু অন্যান্য বিষয়গুলো নিয়েও প্রশ্ন করতে পারেন। এবার কে আছেন আমাদের সাথে, নাম পরিচয় বলে একটু প্রশ্নটি করবেন। হ্যালো, সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমার নাম রাশিদ। তো আমার একটা কোয়েশ্চন আছে। জি করুন। আমি আমি এই দেশে আছি স্টুডেন্ট ভিসা, F1 ভিসা। তো আমার আমার I-20 এক্সপায়ার হয়েছে January 13th। তারপরে আমার ভিসা এক্সপায়ার হবে আরো 2 বছর পর। আমি রিসেন্টলি বিয়ে করেছি, বিয়ে করার পরে ডিসেম্বরে আমি অ্যাপ্লাই করছি আমার পার্মানেন্ট সিটিজেনশিপ লাগি। তো তো এখন কি এখন কি আমার কলেজে যাওয়া লাগবে, আবার কি নতুন করে আইডেন্টি ইস্যু করা লাগবে, না না ইস্যু করলেই চলবে? কারণ আমি এই রিসিপ্ট লেটার পাইছি যে আমার কাগজ ওভারসিজ পাইতে। এটা জি ধন্যবাদ ভাই, আপনার কোনো অসুবিধা নাই, বউ যখন আছে তখন সব সব সমস্যার সমাধান আছে। সুতরাং আপনার ওয়াইফ যখন আপনার জন্য অ্যাপ্লাই করেছে আপনার কোনো ঝামেলা নাই, নিশ্চিন্ত থাকেন, I-20 রিনিউ করা লাগবে না, আপনার ওয়াইফের কেস অ্যাপ্রুভ হয়ে গেলেই সব সমস্যার সমাধান চলে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই চেষ্টাটা আমাদের কমিউনিটির জন্য অনেক ভালো, অনেক ধন্যবাদ। আর আমি জানতে চাচ্ছি অ্যাটর্নির কাছে যে এই যে গভর্নমেন্ট শাটডাউন, এই জিনিসটা কি একটু যদি বুঝাই বলতেন। গভর্নমেন্ট শাটডাউন হচ্ছে কি ভাই? গভর্নমেন্ট তো প্রতি বছর বাজেট হয়, তো বাজেট হয়, সেই বাজেট দিয়ে যেমন ধরেন বিভিন্ন কর্মচারীদের বেতন দিয়া বিভিন্ন সার্ভিস গভর্নমেন্ট প্রোভাইড করে, এইগুলাই বাজেটের টাকা দিয়ে চলে। এই বাজেট পাস হয় বা টাকাটা কংগ্রেস থেকে অ্যাপ্রুভ হইতে হয়, প্রেসিডেন্ট সেই বিলে সিগনেচার করে। এখন একটা স্ট্যান্ড স্টিল অবস্থায় আছে যে আগে যে টাকাটা ছিল বা বাজেট করা হয়েছিল সেটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, সুতরাং আর টাকা নেই, এখন কংগ্রেসের থেকে আবার ওই বাজেট অথবা মানে গ্রান্ট নিতে হবে। এখন যদি সেটা না চলে তাহলে তো গভর্নমেন্ট চলবে না, গভর্নমেন্ট বন্ধ হয়ে যাবে, অর্থাৎ গভর্নমেন্টের কার্যকারিতা থাকবে না। যদি ওইটা না থাকে কেউ বেতন পাবে না গেলে, সো এইটাই শাটডাউন। শাটডাউন মানে বন্ধ হয়ে যাওয়া আর কি। সেটাই, সরকারি কার্যক্রম বন্ধ থাকে এবং এর আগেও এই ইতিহাস বা এই রেকর্ড আছে। 19 জানুয়ারি সেটি ছিল মানে সবশেষ মানে ডেট, 19 জানুয়ারির মধ্যে পাশ করার ব্যাপার আছে, এবং এই ধরনের বিল পাশ করতে হলে আপনার সিনেটে অন্তত 60 জনের ইয়ে লাগে, মানে ভোট লাগে। সেক্ষেত্রে আপনারা জানেন 51টি ভোট আছে রিপাবলিকানদের, আরও 9টি ভোট প্রয়োজন তাদের ডেমোক্রেটদের পক্ষ থেকে, এবং একই সাথে হাউস এবং কংগ্রেসে পাস করতে হলে এক কথা হচ্ছে আপনার ডেমোক্রেটদের সমর্থন ছাড়া এই ধরনের বিল পাস করা যায় না। আর আমরা কিছুক্ষণ আগে একটি ব্রেকিং নিউজ আপনারা হয়তো আমাদের টেলিভিশনে দেখেছেন যে সরকারকে চালু রাখবার জন্য রিপাবলিকানরা একটা স্বল্পমেয়াদী একটা বিলকে পাস করিয়ে নিয়েছে, এটি সম্ভবত 1 মাসের জন্য, 16 ফেব্রুয়ারি পর্যন্ত এটি চলবে। সুতরাং এর মধ্যে আরো তৎপরতা চলবে, কারণ একটা দীর্ঘমেয়াদে কিন্তু আবার একটা এই বিলটি পাস করে সরকারের কার্যক্রমকে সচল রাখতে হয়। অসংখ্য ধন্যবাদ যে যারা যুক্ত হয়েছিলেন। কে আছেন আমাদের সাথে এবার? জি আসসালাম আলাইকুম, আমি আব্দুল খালিক থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে অ্যাটর্নির কাছে, জি আমি পলিটিক্যাল অ্যাসাইলামে আছি, আমি কি চাইলে এখন আমার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো? বল, পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, আপনার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এই দেশে ঢুকেছেন, ভিসা নিয়ে না উইদাউট ভিসা? আপনি কি ইললিগালি ঢুকছেন না কোনো ভিসা নিয়ে ঢুকছেন, বর্ডার দিয়ে ঢুকে পড়ছেন নাকি? নাই। ওকে,
সেইটার উপরে নির্ভর করছে যে আপনি স্ট্যাটাস চেঞ্জ করতে পারবে কি পারবেন কি পারবেন না। কিভাবে আপনি আমেরিকায় ঢুকেছেন, যদি ইললিগালি বর্ডার দিয়ে ঢুকেন তাইলে আপনার স্ট্যাটাস চেঞ্জ করা ইউজুয়ালি যায় না, রেগুলারলি, কিন্তু ডিফারেন্ট ওয়ে আছে তাতে করা যায়, লিমিটেড সার্কামস্টান্সের কোনো লয়ারের সাথে দেখা করলে। আর ভিসা নিয়ে ঢুকেন তাহলে অন্য অন্য ভাবে স্ট্যাটাস চেঞ্জ করা যায়। ধন্যবাদ, আমার মনে হয় উত্তর পেয়েছেন আশা করছি। এবার কে আছেন আমাদের সাথে? জি শুনছি আমরা, বলুন। আপনি কি মানে স্পিকারে কথা বলছেন? না, আমি লাইনে কথা বলছি। লাইনে একটু, হ্যাঁ একটু চেষ্টা করুন, আমরা যেন শুনতে পাই, বলুন না। 2004 এ আমার অ্যাপ্লাই, তো আমার ভাই বোনের জন্য, তো আর কতদিন লাগবে বা কিরকম করলে আমি যোগাযোগ করতে পারবো ওদের সাথে? এখন প্রায় টাইম হয়ে গেছে, 2004 চলছে, তো আপনার ভাই বোন আসার টাইম হয়ে গেছে। আপনি ন্যাশনাল ভিসা সেন্টারে কল দিতে পারেন, কল দিয়ে কেস নাম্বার দিয়ে ইনকোয়ারি করতে পারেন, কি স্ট্যাটাস তারা বলে দেবে। অসংখ্য ধন্যবাদ। আরেকটি আছে প্রশ্ন, আমরা একটু নেই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। সুবর্ণা বলছি মিশিগান থেকে। জি সুবর্ণা, বলুন। আমার প্রশ্ন ছিল, আমরা 2014 ভিসা নিয়ে আসছিলাম, বর্তমানে আমরা এসআইএলএমে আছি। আচ্ছা, আমি আর আমার হাজবেন্ড, আমাদের দুজনেরই ওয়ার্ক পারমিট আছে। আমরা যদি মানে ফ্লাইটে কোথাও যেতে চাই সেক্ষেত্রে আমাদের বাচ্চাদের আইডি বলতে তো পাসপোর্ট, তো সেক্ষেত্রে কি কোনো ওদের প্রবলেম হবে না? সেটা ঠিক আছে, ফ্লাইটে মিন্স অন্য স্টেটে? হ্যাঁ হ্যাঁ, অন্য স্টেটে। যে কোনো আইডি থাকলেও, গভর্নমেন্ট ইস্যুড আইডি থাকলেই চলে, আপনার পাসপোর্ট থাকলে, ভ্যালিড পাসপোর্ট থাকলে এটা এনাফ, মানে বাংলাদেশের পাসপোর্ট, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট থাকলেই এনাফ। আচ্ছা, ওনারা ওয়ার্ক পারমিট দেখাবে আর বাচ্চারা পাসপোর্ট দেখাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি জি আছি। জি বলুন ভাই, বলুন, আমরা শুনছি। আমি জাহাঙ্গীর বলছি নিউ জার্সি থেকে। ওকে, হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি 2014 সালে ফেব্রুয়ারি মাসে আমেরিকাতে আসছি গ্রিন কার্ড নিয়ে। আপনাকে ধন্যবাদ। কেউ আছেন এবার আমাদের সাথে? শাশুড়ির সেবাটা ভালো মতো করেন ভাই, শাশুড়ির সেবা ভালো মতো করবেন, শাশুড়ি নিয়ে আসতে। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জামাইকা থেকে বলছি, মোহাম্মদ আলম। জি আলম ভাই, বলুন। আমি মা বাবার জন্য অ্যাপ্লাই করার পরে অলরেডি অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছি। গুড, কংগ্রেচুলেশন। জি, আমার যে ইনকাম, ইনকামে মনে করেন আমার সাপোর্টটা কভার দেয় না। এখন আমার সাথে একজন কো স্পন্সর আছেন, তো উনি সাপোর্ট দেবেন। এখন এই বিষয়ে আমার মনে করেন কি কি ফর্ম ফিল আপ করতে হবে এবং কয়টি ফর্ম এবং পরবর্তীতে আমার কি কি করণীয় আছে, প্লাস তার যদি আবার হাউস হোল্ড মেম্বার থাকে তা I-864 এ করতে হবে, তারপরে আপনার I-260 করতে হবে, আরো আরো ফর্ম আছে, এগুলা ওই ন্যাশনাল ভিসা সেন্টার আপনারে পাঠাবে, সেইগুলা পূরণ করে, সঠিকভাবে পূরণ করে ফাইল করতে হবে। আশা করছি আপনারা উত্তরটা পেয়েছেন। আসলে কিছু বিষয় থাকে সেগুলো উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ এটা তো দীর্ঘ আলোচনার বিষয়, আর আপনারা একটা ফর্মের নাম বললে তো আপনি বুঝবেন না, অনেকে বোঝাও কঠিন, সুতরাং আপনি এটা পূরণ করতে গিয়ে আপনি হয়তো ভুল করে ফেলবেন, সুতরাং একজন আইনজীবীর সাথে কথা বলে নেওয়াটা বেটার এবং তার সহযোগিতা নেন। কে আছেন প্রিয় দর্শক? জি আসসালামু আলাইকুম। হ্যাঁ জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি আমি জয়েন বলছি জামাইকা অ্যাভিনিউ থেকে। জামাইকা অ্যাভিনিউ থেকে, বলুন। জি আমার একটা প্রশ্ন ছিল, আমার খালামণি সিটিজেন হবে, সেইখানে থাকে, তার 5 বছর হয়ে মানে সিটিজেন হবে এই বছর, ঠিক আছে, তো সে কি আমার খালাতো ভাই বোনের জন্য বাংলাদেশে থাকে তাদেরকে অ্যাডপ্ট করতে পারবে? ওয়েল, মুসলমান আইনে কোনো অ্যাডাপশন নাই, তারপরেও যদি কোর্ট
বাংলাদেশের সিভিল কোড যদি অ্যাডাপশন ডিক্রি জারি করে তাহলে উনি করতে পারবে, তাহলে উনি ফাইল করতে পারবে। এবং আমি কিন্তু জানি কেউ কেউ কিন্তু অ্যাডাপ্ট করে অনেকে নিয়েও আসতে নিয়ে আসছে। অ্যাডাপ্ট হয় ইউজুয়ালি এক ক্ষেত্রে হয় যে সমস্ত বাচ্চারা কোনো শেল্টারে আছে এবং এজেন্সির মাধ্যমে অ্যাডাপ্টেশন কোর্ট অ্যালাউ করে ইউজুয়ালি, কিন্তু মুসলমান মুসলমান আইনে কোনো অ্যাডাপশন নেই, দ্যাটস ইলিগাল। বাংলাদেশে পার্সোনাল ল মুসলমান মুসলিম আইনের পরে নির্ভর করে, হিন্দুদের হিন্দু আইনের পরে নির্ভর করে, খ্রিস্টানদের খ্রিস্টান। দেয়ার ইজ নো ইউনিফর্ম কোড নাই বা পার্লামেন্টে পাশ করা আইন নাই, সেক্ষেত্রে অনেক বাচ্চারা বিভিন্ন শেল্টারে আছে, শেল্টারে মানে ওই যে এজেন্সিতে আছে বিভিন্ন, ও ক্ষেত্রে আবার অ্যাডাপশন কোর্ট অ্যালাউ করে। খোঁজ নিতে পারেন আপনি, কে আছেন এবার আমাদের সাথে? নিউ জার্সি থেকে খালেদ ভাই বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে এ দেশে যারা যাদের অ্যাসাইলাম কেস আছে রানিং, তারা কি মেরিট কেস সাবমিট করতে পারবে এই ইমিগ্রেশনে নাকি অ্যাসাইলামটা ডিসকাস হওয়ার পরে? ওয়েল ভাই, তারা ডিপেন্ড করে যে তার ম্যারিজ কেস করা করা যায়, যদি যারা ভিসা নিয়ে ঢুকছে তাতে কোনো অসুবিধা নেই। বর্ডারে ঢুকার আগে যদি ধরা পড়ে তখন ওই নোটিশ টু অ্যাপিয়ার একটা জিনিস আছে, চার্জিং ডকুমেন্ট, ওখানে ওরা লিখে দেয় অ্যারাইভিং এলিয়েন, পুরা পারে কিন্তু অন্যরা পারে না, মানে যারা ঢুকেই পড়ছে তারা পারে না। না না। আচ্ছা, আশা করছি উত্তরটি পেয়েছেন। এবার কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি এটিএম নবী বলছি। জি বলুন। আমি বলছি আমার মেয়ে 9 সালে অ্যাপ্লাই করছে তার ভাইয়ের জন্য। হ্যাঁ, কতদিন লাগবে? এবং আরেকটা প্রশ্ন হয়েছে কি, ইদানিং আমার ওয়াইফ আপনার সিটিজেন হয়ে গেছে, এই ব্যাপারে কি আমার ওয়াইফ কোনো হেল্প করতে পারে কিনা ওকে? আপনার ওয়াইফ আর একটা করে রাখতে পারে সেটা কোনো জানালো না, কিন্তু আপনার মেয়ে যেটা পিটিশন করেছে সেটা ওয়াইফের তেমন কিছু করার নাই। এখন 2004 চলছে, ভালো মন্দ কিছুই নাই, একই রিলেশনশিপ থাকলে সেমি ওয়েট, কোনোটাই বেশি লাগে কোনোটাই কম টাইম লাগে। তো ওনার মেয়ে 2009 করেছে, উনি বলছে ওনার ওয়াইফ ইদানিং সিটিজেন হয়েছে, তো টাইম অনুযায়ী কোনো সাহায্য হচ্ছে না ওনার ওয়াইফ করলো। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমাদের আরেকজন দর্শক আছে, আমরা একটু নিয়ে নেব। হ্যালো হ্যালো, কে আছেন? আমরা মানে একের পর এক দর্শক নিচ্ছি, ঠিক আছে। আমরা আবার আমাদের শুরু যে আলোচনাটা করেছিলাম এবং সেই আলোচনাটা যাই, কিন্তু আর সেই আলোচনায় যাওয়ার আগে মনে হয় আরেকজন ঢুকে যাচ্ছে, আমরা নিতেই হবে, তারপর আবার একটা বিরতিতেও যেতে হবে। আমি জানি না আলোচনাটা কতটুকু আমরা এগিয়ে নিতে পারবো, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হবো আজকে প্রশ্নের উত্তর দেওয়া। কে আছেন প্রিয় দর্শক? ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম আবু তাহের। তাহের ভাই বলুন। আমি ফ্লোরিডা থেকে বলতেছি। ফ্লোরিডা থেকে? আমার মেয়ের জামার জন্য 2015 ডিসেম্বরে করছিলাম ভিসার জন্য। তো আমরা ভিসা সেন্টারে কল দিয়েছিলাম, ওখানে বললো যে ইন্টারভিউর জন্য ওয়েট করতে। এখন কি করতে হবে, ওয়েট করবো, কতদিন লাগবে এটা জানার জন্য? বলা কঠিন কতদিন লাগবে, যেহেতু আপনার সবকিছু করা হয়েছে, ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন, ওটা কতগুলি ফ্যাক্টরের পরে নির্ভর করে। এক হলো অনেক ক্ষেত্রে ওরা কাগজপত্র আগে নিয়ে নেয়, ভিসার প্রায়োরিটি ডেট অ্যাভেলেবেল হইলেই তখন ডাকে। আরেকটা হচ্ছে যে একটা পোস্ট সপ্তাহে ধরেন এতজন অ্যাপ্লিকেন্ট ইন্টারভিউ নেয়, সেক্ষেত্রে একটা লাইন আছে, সো এর উপরে বলা কঠিন যে কতদিন। আর আপনার কোন কোন পর্যায়ে আপনার সব কাগজপত্র তারা নিয়ে রাখছে, তবে শিগগিরই আশা করতে পারেন যেহেতু সমস্ত কাগজপত্র তারা নিয়ে নিছে। ওকে, আরেকজন দর্শককে নিয়ে আমরা একটা বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক?
আমাদেরকে নিয়মিত দেখেন, ভালো লাগে, বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি কন্ডিশনাল গ্রিন কার্ডে আছি এখন, তো আমার গ্রিন কার্ডটা জুলাই মাসের এক তারিখে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো আমি যদি আরেকটা গ্রিন কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করব, তো এটা কতদিন সময় লাগতে পারে? এক আর দ্বিতীয়টা হচ্ছে, যখন আমার গ্রিন কার্ডের মেয়াদটা শেষ হয়ে যাবে, তখন তো আমি যদি গ্রিন কার্ড পাওয়া আগ পর্যন্ত আমি কি তখনও কন্টিনিউ তো গ্রিন কার্ড হোল্ডার হিসেবে আমাকে কাউন্ট করা হবে? আর আরেকটা হচ্ছে যে, আমি বিয়ে করেছি সিটিজেন, তো নর্মালি তো সিটিজেন বিয়ে করলে 3 বছর বা 2 বছর 9 মাসের মাথায় সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি, তো এটা কি আমার মানে টোটালি গ্রিন কার্ডের মেয়াদ 3 বছরের জন্য, মানে 3 বছর হলে, নাকি 2 বছর পরে যে গ্রিন কার্ডটা পাবো, যেটা পাবো আবার, ওটার পর আবার ওয়েট করতে হবে 1 বছর? ওকে ভাই, কংগ্রেচুলেশন, আপনি বিয়ে করেছেন, যাই হোক। এখন আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যে 2 বছর 9 মাস পরে ওই মানে আপনি আপনি যদি পারমানেন্ট রেজিডেন্সের জন্য অ্যাপ্লাই করেন, আপনার আপনি পারমানেন্ট রেজিডেন্টে থাকবেন, অ্যাপ্লাই করে এক্সটেনশন না হলেও আপনি পারমানেন্ট রেজিডেন্ট, আর অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার এই 1 বছরের এক্সটেনশন দেবে, সুতরাং আপনি মানে আউট অফ স্ট্যাটাস হবেন না, তবুও আপনি পারমানেন্ট রেজিডেন্ট। আর 2 বছর 9 মাস পরে ওই পারমানেন্ট কন্ডিশন রিমুভ হোক না হোক বা না হোক, আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে দিতে পারেন, তখন দুইটাই একসঙ্গে চলবে। অসংখ্য ধন্যবাদ। আর ওই I-751 কর্নি রিমুভ করতে 6 মাসের তো 1 বছর অনেক, তারও বেশি সময় লাগে অনেক সময়। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবার সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে আরও প্রশ্ন নিব এবং আপনারা কিন্তু অন্যান্য ইস্যুতেও প্রশ্ন করতে পারেন। প্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন অ্যানালাইসিসে আপনাদের সাথে আছি আমি শামীম আলামিন। আমাদের অনুষ্ঠানে সম্মানিত অ্যাটর্নি আছেন জনাব শেখ সেলিম। একটি প্রশ্ন নিয়ে আমরা শুরু করবো, ফেসবুকেও প্রশ্ন আছে, একটু দিতে হবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি মোহাম্মদ মীর কাসিম ভুঁইয়া বলছি ম্যানহাটন থেকে। জি বলুন। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল কয়েক বছর আগে, ফাইনালি ডিসেম্বরে আমার চেক দেওয়ার কথা, এখন লয়ার হাওয়া হয়ে গেছে। আবেদন করতে পারবেন, লয়ার্স প্রোটেকশন ফান্ড আছে, ক্লায়েন্ট প্রোটেকশন ফান্ড আছে, তো সেক্ষেত্রে হয়তো আপনি পয়সা পাবেন। আর ওই লয়ার যদি নিয়ে যায়, তাহলে ওই লয়ারের বিরুদ্ধে আপনি কেস দিতে পারবেন এবং 2-3 গুণ বেশি আদায় করতে পারবেন, যদি লয়ারের মেবি লিগাল মানে ম্যাল প্র্যাকটিস ইন্স্যুরেন্স থাকতে পারে, সেখানেও ক্লেম করতে পারেন। আপনি এগুলো কমপ্লিকেটেড ব্যাপার, কোনো অভিজ্ঞ লয়ারের সাথে অফিসে যেয়ে আলাপ করেন বা আপনার কাগজপত্র নিয়ে আমাদের কাছে এসে আমরা হেল্প করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি সাহায্য পাবেন। হোসেন জামিল নামের একজন ফেসবুকে লিখছেন, আপনার আই হ্যাভ এ কোয়েশ্চন টু অনারেবল অ্যাটর্নি মিস্টার সেলিম। স্যার, দ্য অ্যাওয়ার্ড মিস্টার প্রেসিডেন্ট ডিক্লেয়ার্ড, ইজ ইট প্রেজেন্টেবল হোল ওয়ার্ল্ড? হোয়েন হি উইল থিঙ্ক হোয়াট পজিশন নাও হি হ্যাভিং ইজ টু মাচ? ও ডেফিনেটলি, তার কারণ সে চিন্তা কি চিন্তা করে না করে সেটা তার ব্যাপার, সে দুনিয়া নিয়ে তো অত চিন্তা করেন, সে নিজের ব্যাপার নিয়ে বেশি চিন্তা করে। সে মনে করে সিটিজেন হিসেবে তিনি তো এটা ভাবতেই পারেন। অফকোর্স ভাবতে পারেন, এবং তা নিয়ে কনস্ট্যান্টলি সমালোচনা হচ্ছে, সমস্ত মিডিয়া কভার করছে, ইয়ে করছে, ওনার চামড়াটা খুব ঠিক, উনি উনি যেটা ভাবেন সেইটাই করেন, আর অন্য কিছু তো আক্কা করেন। ফামিদা আফরিন, আই গট গ্রিন কার্ড অন 2012 অ্যান্ড started staying permanently in USA 2016. Can I apply for citizenship? No. যখন থেকে স্থায়ী আছেন তাকে 5 বছরের ভিতরে আপনার প্রতি বছরে আড়াই মানে 6 মান্থ করে অ্যাটলিস্ট এখানে থাকার পরে করতে পারবেন। ওকে, কে আছেন প্রিয় দর্শক টেলিফোনে? জি জি, শুনছি, বলুন। জি, আমার নাম রেহান, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার এক আত্মীয় অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছে পুরো পরিবার। আচ্ছা। কিন্তু গত 2 মাস আগে সাবওয়েতে ওনাকে কিছু রবারি অ্যাটাক করার পর ওনার ওয়ালেট নিয়ে যায় এবং ওনাকে মারধর করে এবং উনি অসুস্থ আছেন।
তো এখন কি অ্যাসাইলাম থেকে এই যে উনি ভিকটিম, ওনার যে এখন অসুস্থ উনি, উনি কি অন্য কোন উপায়ে কি উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে? পারে, কোন অপশন আছে? পারে পারে, উনি পারে। যদি যদি ক্রাইম ভিকটিম হয় তাহলে তো উনি নিজে আর একটা ভিসার জন্য বা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। সব ইউ ভিসা বলে বোধ হয় ওটারে, ওইটার জন্য অ্যাপ্লাই করতে পারে। ওনার ওই মেডিকেল ডকুমেন্ট লাগবে, প্লাস উনি যে ল এনফোর্সমেন্টের সাথে কোঅপারেশন করেছে সেইগুলোর জন্যই লাগবে। সো কোনো লয়ার যারা ভালো করে জানে এটা করতে, সমস্ত কেস কমপ্লিকেটেড, তার সাথে যোগাযোগ করেন। খুব ইন্টারেস্টিং একটা কেসের কথা আপনি বললেন এবং প্রশ্নটা আসাতে ভালো হয়েছে। হ্যাঁ, আমি আর একটু বলি, এটা যারা ক্রাইম ভিকটিম আমেরিকাতে, তারা তারা ওইটার জন্য ওইটা দিয়ে একটা স্পেশাল টাইপের ভিসা পেতে পারে এবং 3 বছরের ভিতরে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। সো যারা ক্রাইম ভিকটিম হন তারা ইমিডিয়েটলি, যদি তাদের লিগ্যাল স্ট্যাটাস না থাকে, তারা অভিজ্ঞ লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। অনেক লয়ার এই সম্পর্কে জানেও না। সুতরাং এটি কিন্তু খুবই একটি জরুরি বিষয় নিয়ে আমরা আজকে জানলাম, ইউ ভিসা, রাইট? সুতরাং আমরা চাই না কেউ মানে অপরাধের শিকার হন বা নিজে অপরাধে জড়িয়ে পড়েন, কিন্তু তারপরেও যদি কেউ অপরাধের শিকার হয়ে থাকেন তাহলে কিন্তু তারা এই বিশেষ ভিসাটি নিতে পারেন এবং তার জন্য একজন অভিজ্ঞ লয়ারের শরণাপন্ন হবেন। তারপরে আর আর একটা টাইপের ভিসা আছে, কেমন কেউ কোনো ক্রাইম হয়েছে আপনি দেখছেন, আপনি যদি ল এনফোর্সমেন্টে পুলিশে সহযোগিতা করেন তাহলে আপনি উইটনেস প্রোটেকশন হিসেবে এস ভিসা পাইতে পারেন। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাটাগরিজ অন দিস। সো আপনারা কোনো এই সমস্ত সিচুয়েশন পড়লে লয়ারের সঙ্গে আলাপ করাই উচিত, তার কারণ এর স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, বিশেষ ডকুমেন্ট দরকার হয়, কেসগুলো কমপ্লিকেটেড কী কী দরকার হয় সেগুলো খুব কেয়ারফুলি ডকুমেন্ট করে পাঠাইলে এই সমস্ত কেস হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার নাম জামান থেকে, আমি বুঝি নেই কোথা থেকে। আমি ব্রুকলিন থেকে। ব্রুকলিন থেকে, একটু জি একটু স্পষ্ট করে কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি 2006। এখন তো আমার কোনো স্ট্যাটাস নাই, আমি বিয়ে করছি, আমার ওয়াইফ গ্রিন কার্ড। আপনার ওয়াইফের গ্রিন কার্ড? জি, এবং সে কিন্তু ডিভোর্স। বুঝি নাই, সে ডিভোর্স? কার সাথে ডিভোর্স? আপনার সাথে? না, তার হাতে ডিভোর্স ছিল। আচ্ছা, আপনার জন্য সে অ্যাপ্লাই করতে পারে, কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন করতে হবে, একটা করতে পারে এখন, আর একটা আপনার ওয়াইফ সিটিজেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই আর আপনি যে কিভাবে ঢুকছেন তার উপরে নির্ভর করবেন, আপনি এই দেশে পাবেন না দেশের বাইরে যেতে হবে। ওকে, এবার কে আছেন আমাদের সাথে? ব্রুকলিন থেকে বলতেছি। আচ্ছা, বলুন। আমি ওয়ার্ক পারমিট নিয়ে আছি এখানে, আমি কি কোন পারমিট নিয়ে অন্য কোন দেশে বেড়াতে যেতে পারি? আপনি কি নিয়ে আসছেন? আমি আসছিলাম ভিজিট ভিসা নিয়ে, এই যে পলিটিক্যাল অ্যাসাইলাম মাইরা ওয়ার্ক পারমিট পাইছি। পলিটিক্যাল অ্যাসাইলাম আছে? আমি, হ্যাঁ ভাই, আপনি অন্য দেশে বেড়াতে গেলে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পরিত্যক্ত হয়ে যাবে, আপনার না যাওয়া। আমি কি বেড়াতে কি যেতে পারি পারমিশন নিয়ে? ওয়েল, পারমিশন দিলেও আপনার এটা পরিত্যক্ত হয়ে যাবে, তারপরে আপনার জাস্টিফাই করতে হবে যে কেন এটা অ্যাবান্ডান্ড হবে না। সো না যাওয়াই ভালো, না যাওয়াই বেটার। হ্যাঁ, এটা শেষ হোক, জানি অনেক কষ্ট হচ্ছে হয়তোবা, কিন্তু কিছু করার থাকে না অনেক সময়। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি জামাইকার থেকে বলছি। জি, আমার নাম শামসুন নাহার। জি বলুন আপা। আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমি মা 2002 তে এসেছে গ্রিন কার্ড নিয়ে, তারপরে দুইবার দেশে গেছে, তো 2008 এ দেশে গিয়ে উনি আর ফিরে আসতে পারে নাই। আচ্ছা, ওর ফ্যামিলিতে নানান দুর্ঘটনার জন্য আসতে পারে নাই, তারপরে গ্রিন কার্ড 2013 এ গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে গেছে। এখন কি আমি রি এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি? না, তার কারণে 1 বছরের বেশি দেশের বাইরে থাকলে ওনার
ভিসা মানে গ্রিন কার্ড গ্রিন কার্ড বা এই অপারেশনের ল বাতিল হয়ে যায়, পরিত্যক্ত হয়ে যায়, সে ওটা আপনি করতে পারবেন না। ওনার যদি মেডিকেল সামথিং কল রিটার্নিং ইমিগ্রান্ট ভিসা সেটি অ্যাম্বাসিতে যোগাযোগ করতে পারে, কিন্তু 2008 টু 2013 অনেক দিন হয়ে গেছে স্যার, সেটাও না পাইতে পারেন। উচিত হলো আপনার নিজে আবার আবার নতুন করে অ্যাপ্লাই করে নতুন করে করলে আবার কয় বছর লাগবে? এক বছর দেড় বছর লাগে। ও তাহলে তো আমার মনে হয় নতুন করে অ্যাপ্লাই করাটাই মনে হয় ভালো হবে। আমি জানি না অ্যাটর্নি সাহেব বলছেন সেটাই সেটাই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমার নাম সালমা, আমি জামাকে কুইজ থেকে বলছি। জি আপা বলেন। জি, আমার লয়ার সাহেবের সাথে একটা কোশ্চেন ছিল যে আমার একটি অটিস্টিক মেয়ে আছে যার বয়স 18 বছর, তো আমরা ওর জন্য সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমাকে 9-8648 একটি ফর্ম, ডিসএবিলিটি ফর্ম এটা দিতে হবে, এবং N-400 যে রেগুলার যে ফর্ম সেটাও দিতে হবে। তো সেক্ষেত্রে আমাকে ওখানে লেখা আছে যে N-648 ওখানে ফি দিতে হবে না, কিন্তু আমরা তো দুটো ফর্ম দিচ্ছি, N-400 ফর্মও দিচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? আপনারা কেউ কি সিটিজেন? হ্যালো, আপনি বা আপনি বা আপনার হাজবেন্ড? আমি আমি বা আমার হাজবেন্ড সিটিজেন হয়েছি আপনার কিছুদিন আগেই, কিছুদিন আগে সেজন্য আমাদের এখান থেকে মানে এখন ওকে আলাদা করতে হবে। ওকে, সেটা বুঝলাম, কিন্তু ওর আপনার হাজবেন্ড সন সিটিজেন হয় তখন ওর বয়স কি 18 নিচে ছিল? না, 18 ছিল। 18 এর উপরে ছিল? ওকে, তাহলে তার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো আপনার প্রশ্ন N-400 প্লাস ওই মেডিকেল ফর্মটা দেবেন যে সে ইংরেজি শিখতে পারে না ডাক্তারের কাছ থেকে। সো আর কি বলছেন যে ফি করা, ফি যদি না দেন তাহলে একটা ভিসা ফি ওয়েভার মানে ফি ওয়েভার ফর্ম আছে সেটাও সঙ্গে দিতে। ওকে, কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে? ১৩ পর্যন্ত টানা 10 মাস আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম, এরপরে আসছি, বাট আমি রেগুলার ছিলাম। এখন আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, আমার গ্রিন কার্ডের বয়স 5.5 বছর অলমোস্ট। এখন আমার অলরেডি ইয়ে আসছে, আপনার যে ফিঙ্গারপ্রিন্টের ইয়ে আসছে, তাহলে কি আমি কি ধরে নিব যে ওরা আমার ইয়েটা অ্যাকসেপ্ট করেছে? প্লিজ না, ওটা কিছু ধরার টরার কিছুই নাই ভাই, ওইটা আপনার ইন্টারভিউতে গেলে আপনার হিসাব কিতাব করে দেখবে, তখন পাইলে আপনারা দিবে, না পাইলে আপনারা দিবে না। ফিঙ্গারপ্রিন্ট দিছে, তারপরে আপনার সব রিসিট প্রসেস করেছে, এর অর্থ এই না যে তারা সবই মেনে নিছে। ওকে, অসংখ্য ধন্যবাদ, অপেক্ষা করেন ইন্টারভিউ পর্যন্ত। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্যাকসনহাট থেকে বলছিলাম, আমার একটা প্রশ্ন ছিল। আমি 2016 ফেব্রুয়ারিতে সিটিজেন হয়েছি, আমার ছেলে ওর জন্ম সেপ্টেম্বরের 1999-এ, তো ওর জন্য যে সিটিজেন একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ওরা অ্যাকসেপ্ট করছে নভেম্বরের 26 তারিখ, কিন্তু এখনো পর্যন্ত আর কোনো আপনি খবর নেন ইমিগ্রেশনে যে এটা অনেক টাইম লাগে, হয়তো বা কোথাও ইয়ে আছে, ইনকোয়ারি করতে থাকেন, একটু যোগাযোগ রাখতে থাকেন। বিপাশা রহমান বলছেন তার মা সিটিজেন এবং টেক SSI বেনিফিট, ক্যান শি অ্যাপ্লাই ফর হার অ্যাডাল্ট সন? শিওর শি ক্যান অ্যাপ্লাই, SSI বেনিফিট পায় নিলেই যে তার ছেলেমেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমন কোনো ইয়ে নাই। শি ক্যান, উনি উনি হয়তো স্পন্সর দিয়ে ফাইন্যান্সিয়াল স্পন্সর দেওয়ার জন্য কোয়ালিফাই হবেন না, তখন উনি উনি জয়েন্ট স্পন্সর নেবেন, সো শি ক্যান অ্যাপ্লাই। ওকে, এবার কি আছেন? আচ্ছা, আমরা একেবারে শেষের দিকে আছি, আপনার কাছ থেকে যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে আর একটা শেষ কমেন্ট নিয়ে আজকের মতো আমরা শেষ করি। এখানে যুক্তরাষ্ট্র, আপনি কিছুদিন আগে মনে আছে যে কি সেনেটর, এক সেনেটর নামটা ভুলে গেলাম, উনি ডোনাল্ড ট্রাম্প একটা মন্তব্য করার পরে উনি ইয়ে করেছে যে ওই অ্যাডাল্ট কেয়ার হোয়াইট হাউসেতে অ্যাডাল্ট কেয়ার সেন্টার সেখানে কেউ শিফট মিস করেছে, তার অর্থ কি
যে উনি যে পাগলামি বক্তব্য দিছে, হয়তো কোনো মেডিকেল ওয়ার্কার ওনার টেক কেয়ার করতে সে যায় নাই বলে উনি বক্তব্যটা দিছে। সো এইটা যে মন্তব্য উনি ফেক নিউজ অ্যাওয়ার্ড দিচ্ছেন, উনি নিজেই ফেক জিনিসে বিশ্বাস করেন, এটা ওনার মর্যাদা ক্ষুণ্ণ করছে, এটা হাস্যকর ব্যাপার, এবং আমেরিকার প্রেসিডেন্সির মর্যাদা ক্ষুণ্ণ করছেন এবং আমেরিকার সম্মান বাইরে ক্ষুণ্ণ হচ্ছে, আমেরিকার পাবলিক ইমেজ নষ্ট হচ্ছে। সো এই এর এছাড়া আর মন্তব্য কি হতে পারে বলেন? যেহেতু দিনভর খুব আলোচনা ছিল বিষয়টি নিয়ে, আমরা আলোচনাটি তুললাম, মানুষের মতামত মানুষ তো দিচ্ছেই, আপনিও বললেন আপনার মতো করে, আমরা শুধু শুনলাম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি শেখ সেলিম আমাদেরকে সময় দেবার জন্য, নিশ্চয়ই আবার দেখা হবে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, হয়তো এখন অনেককে আমরা সবারটা নিতে পারিনি, কিন্তু একটা নির্ধারিত সময়ে কিন্তু আমরা অনেককেই প্রশ্নের উত্তর দিতে পেরেছি, এবং আরও কয়েকজন ছিলেন ফেসবুকে যাদেরটা পারলাম না দিতে, তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে হয়তো আবার আপনাদের সাথে কথা হবে। আর যখন অ্যাটর্নি শেখ সেলিম আসেন, তখন তার যে বিভিন্ন দিকের কাজের অভিজ্ঞতা, আপনারা কিন্তু অন্যান্য বিষয়ে প্রশ্ন করতে পারেন, আমরা কিন্তু আজকে সেই প্রশ্ন পেয়েছিও, সুতরাং আশা করছি প্রশ্নগুলোর মানে এক ধরনের বহুমাত্রিক প্রশ্ন আমরা পাবো। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।